আজকে আমরা ট্রাফিজিয়াম নিয়ে আলোচনা করব সো ট্রাফিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল বিপরীত বাহুগুলো অর্থাৎ সমান্তরাল হবে কোনগুলো বিপরীত বাহু সো বিপরীত বাহু বলতে এখানে আমাদের শুধুমাত্র সমান্তরাল হবে এই ভূমি এবং এই ভূমি এই বাহুটা এবং এই বাহুটা কী হবে শুধুমাত্র দুইটি বাহু সমান্তরালের কথা বলা হয়েছে এবং দুইটি বাহু কী হবে বিপরীত বাহু হবে সো দুইটি বাহু এখানে হলো এই বাহুটি এবং এই বাহুটি এবং অপর দুটি অসমান্তরাল সো এই বাহু এবং এই বাহু কিন্তু সমান্তরাল না ওকে তাকে আমরা কি বলবো ট্রাফিজিয়াম বলবো তাহলে ট্রাফিজিয়ামের সংজ্ঞা কি যেই চতুর্ভুজের ট্রাইফিজিয়াম কিন্তু একটা চতুর্ভুজ রমভুজ বর্গক্ষেত্র আয়দ্যক্ষেত্র ট্রাফিজিয়াম এগুলো সবগুলোই চতুর্ভুজের অন্তর্ভুক্ত সো ট্রাফিজিয়ামের সঙ্গে আমরা বলতেছি যেই চতুর্ভুজে দুইটি বাহু সমান্তরাল বিপরীত বাহু অপর দুটি বাহু অসমান্তরাল তাকে আমরা ট্রাফিজিয়াম বলব ট্রাফিজিমের ধর্মাবলী ট্রাফিজিয়ামের বি সমান্তরাল এডি অর্থাৎ এই বাহু এবং এই বাহু কি হবে সমান্তরাল হবে দুইটি বাহু সমান্তরাল এ বি এবং সিডি সমান্তরাল নয় এরপরে বি এবং সিডি কি সমান্তরাল না যা আমরা ডেফিনেশন থেকে জানছি এরপর ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হল বি ওয়ান প্লাস বি টু ভাগ টু ইন্টু এইচ সেখানে এইচটা হলো কি যে এই ভূমির উপর থেকে এটা একটি ভূমি এই ভূমির উপর থেকে এই অপরভূমির দূরত্ব উচ্চতা ওকে এই একটা যদি ভূমি হয় বিয়ন বিটু একটি ভূমি বিয়ন একটি ভূমি সো বিটু ভূমি থেকে বিয়ন ভূমিতে যে উচ্চতা সেটা হলো কি এইস এরপরে আমরা এই দুইটা ভূমি ব্যবহার করব এটা হলো এটাকে বলা হবে বড়ো ভূমি এটাকে বলা হবে ছোট ভূমি ওকে তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্র নির্ণয়ের সূত্র হলো কি ভূমি দয়ের যোগফল ভাগ টু অর্থাৎ বি ওয়ান যোগ বি টু ভাগ টু ইন্টু উচ্চতা ঠিক বি ওয়ান প্লাস বি টু ভাগ টু ইন্টু আমরা কি দিচ্ছি উচ্চতা দিচ্ছি এটা হলো ট্রাফিক জ্যামের ক্ষেত্রফলের নয় সূত্রে বলা হচ্ছে ট্রাফিক জ্যামের বড়ভূমি তার ছোট ভূমির তিন গুণ সো আমরা যদি একটি ট্রাফিক অঙ্কন করি তাহলে বিষয়টা খুব ভালোভাবে ক্লে এই যদি হয় আমাদের বড়ভূমি বা এটা যদি আমাদের ছোট ভূমি হয় আমরা যে কোনোটাই বড় ছোট অঙ্কন করতে পারি এবং এটা যদি হয় আমাদের বড় ভূমি সো বলা হচ্ছে ট্রাফি দিয়ে আমার বড় ভূমি তার ছোট ভূমি তিনগুণ সো এই যে বড় ভূমি হবে এই ছোট ভূমিটা যদি আমাদের এক্স হয় তাহলে এই বড় ভূমিটা হবে আমাদের তিনগুণ মানে তিন এক্স যদি ট্রাফি দিয়ে আমার উচ্চতা এবার কি এই উচ্চতা এটা এটা হলো আমাদের এই ভূমিটা হলো বি বা বি টু এটা হলো কি বি ওয়ান সো এবারে উচ্চতা যদি তিন হয় সো এখান থেকে আমাদের যে এই যে উচ্চতা হবে বি টু থেকে বি ওয়ান এর উচ্চতা এই সিগুলো দেওয়া কথা তিন এবং ক্ষেত্রফল যদি বিয়াল্লিশ হয় সো এই ট্রাফিজিয়ামের টোটাল ক্ষেত্রফল যদি আমার বিএলিশ হয় তবে ট্রাফিজিয়ামের ভূমির দ্রহ কত আমাদের কী করতে হবে এই ভূমির দৈর্ঘ্য বের করতে হবে ওকে সো আমরা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলইগুলো জানি বি ওয়ান প্লাস বি টু যেখানে বি ওয়ান হলে কি ছোট ভূমি এবং বি টু হলে কি বড়ো ভূমি ভাগ টু এরপরে ইন্টু হলে উচ্চতা হলে কি বি ওয়ান থেকে বি টু থেকে বি ওয়ানের উচ্চতা সো বি কত আমরা ধরছি বি ধরছে আমাদের কত এক্স যেহেতু বলা হচ্ছে প্রশ্নে আমাদের যে বড়ভূমি তার ছোট ভূমি তিন গুণ সো ছোট ভূমি আমরা এক্স ধরছি এবং বড়ভূমি তাহলে তিন গুণ হলে হয়ে যাবে কি তিন এক্স সো বিয়ান আছে এক্স সো বি টু আছে কি তিন এক্স ভাগ হল আমাদের এই দুই ইন্টু হলো এইস এইচ আমাদের কত আছে তিন সো এক্স এবং এক্স যদি যোগ করি তাহলে হবে চার এক্স ভাগ দুই ইন্টু হলো তিন চারকে যদি দুই ভাগ করি তাহলে দুই সো টু এক্স ইন্টু হলো কত তিন তাহলে কত হবে ইন তিন ছয় এক্স সো এক্সের আমাদের কত বের হলো তাহলে ছয় এক্স সো বলা হচ্ছে যে এখানে কিন্তু আমাদের ক্ষেত্রফল কত দে আসলো আমরা ক্ষেত্রফল এই পাশে বিয়াল্লিশ ইউজ করতে পারি বিয়াল্লিশ বিয়াল্লিশ সো বিয়াল্লিশ সো তাহলে ছয় এক্স টু হয়ে যাবে তাহলে এই পাশে বিয়াল্লিশ নিয়ে এলাম এক্স টু হয়ে যাবে তাহলে বিয়াল্লিশ ভাগ কত ছয় বিয়াল্লিশকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হবে কত সাত সো আমরা ছোট ভূমির মান কত পেলাম সাত অর্থাৎ এই এক্স ইকো টু আমরা সাত ছোট ভূমির দৈর্ঘ্য তো এটাই আমাদের উত্তর চাইছে ছোট ভূমির দৈর্ঘ্য সো এটাই উত্তর কিন্তু যদি আমাদের বড়ভূমি চাইতো তাহলে আমাদের এখানে কিন্তু ভূমি আমাদের হচ্ছে তিন এক্স সো তখন আমাদের এই তিন এক্স ইকো টু তিন গুণন এক্স এর মান আমাদের কত সাত ইকুয়াল টু একুশ হচ্ছে উত্তর যেহেতু প্রশ্নে আমাদের ছোট ভূমি চাইছে সুতরাং উত্তর আমাদের হবে কত সাত সো এই ছিল মোটামুটিভাবে ট্রাপিজিয়ার আলোচনার বিষয় যদি কোথাও কারো কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের আলোচনার বিষয় পলিগন বা বহুভুজ পলিগন কাকে বলে দুই বা ততোধিক স্বর দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে সো দুই বা সরলেখা সীমাবদ্ধ ততধিক লেখা ছাড়া আমাদের ত্রিভুজ গ্রহণ করা সম্ভব না কমপক্ষে তিন তিনটা স্বর থাকলে আমরা একটি ত্রিভুজ গ্রহণ করতে পারবো যদি এই একটি স্বরলেখা এ একটি স্বর এই এ একটি স্বর হয় সো কমপক্ষে আমাদের তিনটা স্বর থাকতে হবে তাই আমাদের সংখ্যাতে বলা হচ্ছে তিন বা ততোধিক মানে তিনের অধিক কমপক্ষে তিনটা তিন বা তিনের অধিক সরলেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা বহুভুজ বলব সো ত্রিভুজটাও তাহলে একটা বহুভুজ কিন্তু আবার পঞ্চভুষ্ট বহুভুজ একটি বহুভুজ যেখানে ত্রিভুজ পঞ্চভুজ সরভুজ হলো ইত্যাদি হলো কি বহুভুজ আমরা বহুভুজের সংজ্ঞা জানলাম এবারে বহুভুজ সম্পর্কিত যে প্রশ্নগুলো আমাদের বেসিএস প্রিলিমিনারি এক্সাম বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে সেই প্রবলেমগুলো জানার জন্য আমাদের যে বিষয়গুলো জানতে হবে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। ওয়ার্কিং টুলস আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গেলে যে বিষয়গুলো আমাদের জানা দরকার সেগুলো হলো কি ওয়ার্কিং টুলস এখন আমরা বলা হচ্ছে সুষম বহুভুজের বাহুর সংখ্যা যদি এন হয় অর্থাৎ এটা যদি আমাদের একটা সুষম বহু বহুভুজ হয় সরভুজ যদি হয় সুষম যদি বহুভুজ হয় এই সরভুজটা তাহলে এবং তার বাহুর সংখ্যা যদি এন হয় এখানে যদি এন সংখ্যক বাহু থাকে স্বর জায়গাতে আমাদের অষ্টভুজও হতে পারে সো রকম যদি হয় বা পঞ্চভুজও হতে পারে সুতরাং যদি তার বাহু যদি এন হয় এন বলতে আমাদের বাহু সংখ্যা বোঝাচ্ছে এখানে কোনো সমষ্টি হবে তাহলে অর্থাৎ এর ভেতরে যে কোন এই কোন এই কোন এই কোন এই কোন এই কোন এবং এই কোন অর্থাৎ এই বহুভুজের ভেতরে যে কোনগুলো সৃষ্টি হবে সেমিলারলি যদি আমরা পঞ্চভুজে দেখাই এই কোন এই কোন এই কোন এই কোন এই কোন সো এই বহুভুজের ভিতরে যে অন্তঃকোণগুলোর সৃষ্টি হবে সেই কোণ আমরা কীভাবে নির্ণয় করব সেই কোন সমষ্টি হবে টু এন ফোর গুণন নাইনটি সো দুইয়ের সাথে আমাদের এন গুণন থাকবে সেখান থেকে আমরা চার দেবো এই রেজাল্টের সাথে আমরা কত গুণন করবো নব্বই কী করবো গুণন করবো তাহলে আমরা এই বহুভুজের অন্তকোণের সমষ্টিগুলো পেয়ে যাব আরেকটি সূত্র আছে সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তকোণের পরিমাণ এখন আমরা কিন্তু এই সুষম বহুভুজের অন্তঃকোণের ভিতরে যতগুলো কোণ আছে সমস্ত কোণগুলোর সমষ্টি পাইছি কিন্তু যদি আমরা একটি কোণ যদি জানতে চাই যে সুষম বহুভুজের একটি কোণ কত তখন আমরা যে সূত্রটি ইউজ করবো সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃকোণের সমষ্টি না সরি প্রত্যেকটি অন্তকোণের পরিমাণ হবে একশো আশি গুণন হলো এন বাই টু ভাগ হলো কি এন এখানে এন হলো বাহু সংখ্যা সো এন এর থেকে আমরা দুই বিয়োগ দেবো তাকে আমরা কি করবো আবার এন দিয়েই ভাগ করবো পরের সূত্র বলা হচ্ছে বহুভুজের বহিষ্ঠ কোনোগুলোর সমষ্টি এখন বহুভুজ এখানে যদি আমরা সর্বোচ্চ চিন্তা করি তাহলে আমাদের এখানে একটি কনোত্তন আছে এখানে একটি কোণ উত্তর আছে এইখানে একটি কনতল আছে এইখানে একটি এইখানে একটি আবার এইখানে একটি সো এই যে ছয়টা কোণের সমষ্টি এই ছয়টা কোনকে বলা হচ্ছে সুষম বহুভুজের কোণ এগুলো এই বহুভুজটা কিন্তু বাহিরের কোন সো এই বাহিরের কোনগুলোকে আমরা বলবো হলো কি বহিষ্ঠ কোন এবং এই কোন। কোনো সমষ্টি হবে আমাদের কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি এটা কিন্তু সুষম বহুভুজের বহিষ্ঠ কোনো সমষ্টি আমাদের তিনশো ষাট ডিগ্রি সো এবারে আমরা সুষম বহুভুজ সম্পর্কিত যে প্রবলেমগুলো আমাদের প্রতিনিয়ত পরীক্ষায় এসে থাকে আমরা সেই প্রবলেমগুলো সলভ করবো এক নম্বরে বলা হচ্ছে একটি সুষম সরবুজের অন্তকোণের সমষ্টি কত সো আমরা সুষম সর্বোজের অন্তঃকোণ বলতে আমরা যদি একটা সরভুজ অঙ্কন করি বা পঞ্চভুজ যদি অঙ্কন করি বা চতুর্থ যদি অঙ্কন করি তাহলে এই যে অন্তকোণগুলো আছে এই অন্তকোণের সমষ্টি আমরা নির্ণয় করব। সো আমরা অন্তকোণের সমষ্টি আমরা কি জানি যদি বাহুর সংখ্যা যদি এন হয় বাহু যদি এন হয় তাহলে আমরা সুষম সরভুজের অন্তকোণের সমষ্টি আমরা জানি হলো কত অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি আমরা জানি একশো আশি গুণন এন বাই টু ভাগ কত সরি এটা আমাদের সূত্র না সুষম অন্তঃকোণের অন্তঃকোণের সমষ্টি হলো টু এন গুণন ফোর সরি টু এন বি গুণন কত হবে নাইনটি এটা হলো সুষম সরভুজের অন্তকোণের সমষ্টি নির্ণয়ের সূত্র সো টু এন এর মান আমাদের যেহেতু সরভুজ বলা হয়েছে তার মানে এনের এর মান আমাদের কত ছয় হবে এখানে সরভুজ হলে তার বাবু হবে ছয় পঞ্চভুজ হলে তার বাবু হবে পাঁচ অষ্টভুজ হলে তার বাবু হবে কত আট সো এনের মান আমাদের কত সিক্স বিয়োগ ফোর গুণন কত নব্বই সো ছয় দুগুনো বারো বারো থেকে আমরা চার বিয়োগ দেবো তাতে আমরা কী করবো নব্বই গুণন করবো সো বারো থেকে চার বিয়োগ দিলে এইট গুণন নব্বই ইকুয়াল টু আমাদের পনের পরিমাণ হবে তাহলে পাঁচশো চল্লিশটি এটা হলো উত্তর দুই নম্বর ম্যাথে বলা হচ্ছে একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ পাঁচটি কোণের সমষ্টি কত সো পঞ্চভুজ মানে কি এর মান আমাদের এখানে কত পাঁচ যেহেতু পঞ্চভুজের কথা বলা আছে সো অন্তকোণের সমষ্টি অভ্যন্তরীণ কোণ বা অন্তকোণ একই কথা সো অন্তঃকোণের সমষ্টি আমরা কি জানি তাহলে টু এন বিয়োগ ফোর গুণন কত নাইনটি সো এনের মান আমাদের কত পাঁচ দুই গুণন পাঁচ বিয়োগ চার গুণন হলো আমাদের নব্বই দুই দিয়ে যদি আমরা পাঁচকে গুণন করি তাহলে হবে কত দশ বিয়োগ চার গুণন নব্বই দশ থেকে চার বিয়োগ দিলে আমাদের হবে কত ছয় গুণন নব্বই ছয় এবারে ছয় দিয়ে যদি আমরা নব্বইকে গুণ করি তাহলে হবে কত পাঁচশো চল্লিশ এটা হলো আমাদের কি উত্তর এখানে আমাদের হবে সাতশো বিশ ডিগ্রি উত্তর এটা হবে কত পাঁচশো চল্লিশ